বন দেখতে রাজপথে রাজ্যের পরিবহন মন্ত্রী মদন মিত্র আমাদের সঙ্গে মদন বাবু আছেন মদনদা প্রথমে জিজ্ঞেস করব যে সরকারের অভয়বাণী মুখ্যমন্ত্রীর অভয়বাণী আপনার অভয়বাণী তা সত্ত্বেও এত বাস নামলো তা সত্ত্বেও তো সাধারণ মানুষ রাস্তায় নামলেন না দেখো একটা কথা বলি সাধারণ মানুষ রাস্তায় নামেনি এই কথাটা সত্যি নয় কিন্তু ওই গত 34 বছর ধরে সিপিএম এর এই যে হুঙ্কার আর এই যে রক্তক্ষয় আর এই যে ব্লাডশেডের বন্ধ এই দেখে দেখে মানুষ মানে মানুষের মনে ঘৃণা ধরে গেছে মানুষ বুঝতে পেরে গেছে কিছু হবে না এবং তুমি দেখবে যত বেলা বাড়ছে তত লোক বাড়ছে কারণ প্রথমটা মানুষ দেখে নেয় কোনো গন্ডগোল হচ্ছে কিনা কারণ আজকে নর্মালি কি হয় বন্ধের দিনগুলো এই ডিপার্চার অ্যারাইভালটা একটু লিনিয়েন্ট করা হয় একটু ধরো যেখানে 10:30-11টায় অ্যাটেন্ডেন্স সেখানে 11:30-12টায় করা হয় এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের সরকারি আশ্বাসন যেটা ছিল যে রাস্তায় গাড়ি বাস ট্রাম থাকবে আছে এখন মানুষ যত যেমন তুমি যদি বলো আমার যেমন জুট মিলে আমার 98% 95% করে কামারহাটি জুট মিল প্রবর্তক মানে আমার যে এলাকাগুলো আছে এবার তারপরও মানুষের মনের মধ্যে একটা এ রয়েছে এই গন্ডগোল কি হচ্ছে না হচ্ছে কিন্তু আমি মনে করি যে সার্বিকভাবে আজকে সরকারি অ্যাটেন্ডেন্স অত্যন্ত ভালো মহাকরণ থেকে শুরু করে মানে যেটা সরকারের কাজ না ধরুন সেটা তো একটা নির্দেশিকা মানার একটা বাধ্যবাধকতা থাকে বেতন কাটা যাবে একদিনের ছেদ হবে কিন্তু পথ চলতি মানুষ বা স্কুল পড়ুয়া অভিভাবক সাধারণ মানুষ সেইটা তো তুলনামূলকভাবে অনেক কম স্কুল পড়ুয়া বাচ্চাদের স্কুল যদি তারা ভয় পেয়ে ছুটি দেয় সেখানে তো সরকারের কিছু করার থাকে না সরকার তো আর স্কুল চালায় না বিশেষ করে প্রাইভেট স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল যেমন কলকাতার একটা স্কুল আছে তার 16,000 ছাত্র সে আসে ধরুন স্কুলটা গড়িয়াহাটে লোক আসে বারাসাত থেকে লোক আসে বালুইপুর থেকে তারা যদি রিস্ক না নেয় সেটা তাদের নিজের ব্যাপার কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে যেমন আমি তোমায় বলছি যে আজকে সকালবেলা থেকে যারা যাত্রীরা এসছেন একটু হয়তো টুকটাক কোথাও অসুবিধা হতেই পারে কিন্তু আমাদের যা সার্ভিস ছিল হাওড়া শিয়ালদা এবং এয়ারপোর্ট বিশেষ করে ভলভো বাসের ট্যাক্সিরও এখন কি করেছে ওরা ওই ব্রেমন রোডের এপারে দাঁড়িয়ে ওই যে ট্যাক্সিগুলো কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছে সেগুলোকে বেপর ইট পাটকেল মেরেছে আমরা পুলিশকে অ্যাকশন নিতে বলেছি তবে এবারে প্রথম যে এতদিন ধরে শুধু যারা ভিকটিম হতো তারাই কাঁদতে কাঁদতে বাড়ি চলে যেত এবার সরকার খুব কঠোরভাবে মানে এ নয় যে আমি মারলাম ভাঙলাম ও যে আমরা বলেছি যে ভাঙচুর হলে আমরা দেখবো ঠিক তেমনি হলে যারা ভাঙচুর করবে তাদেরও দেখবে সরকার কত শতাংশ যানবাহন আজকে রাস্তায় নেমেছে সরকারিভাবে সরকারি বাস তো অন্য দিনের থেকে বেশি নেমেছে সরকারি বাস অন্য ট্যাক্সি আমার ধারণা একটু হয়তো কম আছে তাও নো লেস দেন 60% ট্যাক্সি কলকাতা রাস্তায় আছে মিনিবাস প্রচুর রয়েছে মিনিবাস বাস তো রয়েছেই সরকারি বাস অন্য দিনের থেকে আমি পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দেবো আজকে বেশি নেমেছে যারা আজকে রাস্তায় নামলেন না মানে বাস চালালেন না বা কন্ডাক্টর বা তাদের ক্ষেত্রে সরকার কোনো ব্যবস্থা নেবেন বা যারা ইন্ডিভিজুয়াল যদি কেউ অসুস্থ থাকে কেউ যদি শরীর খারাপ থাকে কারোর যদি অনেকদিন থেকে ছুটি থাকে আমাদের চিফ সেক্রেটারি সার্কুলারে যা বলা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রাইভেট কর্মচারীদের ক্ষেত্রে তো আমাদের বলার কিছু থাকে না কিন্তু এটাও ঠিক যে যারা সরকারি সুযোগ নেবেন ট্যাক্সির ভাড়া বাড়াবার কথা বলবেন অথচ তারা যেদিনকে মানুষের প্রয়োজন সেদিন ট্যাক্সি বার করবেন না সেদিনকে সরকারকে তো ভাবতে হবে সেটা কি ভাবনা ভাবতে হবে এভাবে তো পার্কিং করে রাখা ফেলে রাখা যাবে না তো প্রত্যেকটা পদক্ষেপই তো একদিনে নেয় না তাই না একটা সিঁড়ি তো আস্তে আস্তে ভাঙে তো আমরাও ভাঙতে শুরু করেছি সিঁড়িগুলো এবং এটা তো ঠিক যে আজকে গোটা পশ্চিমবঙ্গের রাস্তায় সিপিএম প্রচুর গন্ডগোল বাঁধাবার চেষ্টা করলো সেইভাবে সক্ষম হয়নি এবং তৃণমূলের ছেলেকে কোথাও নেমে মারামারি করতে হয়নি তৃণমূলকে রাস্তায় নামতে হয়নি আমি এসেছি এখানে সব সাধারণ মানুষ আর একটা বিষয় যে মানে তৃণমূলের খাস্তারুক হাজরায় সেখানে পরিবহন মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ হচ্ছে এটা কি একেবারেই বিক্ষোভ নয় তৃণমূল যেদিনকে তৃণমূলের একজন কর্মীকে সিপিএম যেদিন বিক্ষোভ দেখাবে হাজরায় হ্যাঁ ওটা ওই 1980 সালেই করেছে 1990 আর ওই দিনই শুরু ওই দিনই শেষ ওর বাইরে কিছু নেই আজকে আমরা যাচ্ছিলাম ওখান দিয়ে আমাদের কাছে খবর ছিল যে রাসবিহারি এবং বিভিন্ন জায়গায় তারা এ করেছে ব্লক করছে জবরদস্তি করছে তখন আমি খবর পেয়ে ওখান দিয়ে যাই এবং আমি দেখি যে অ্যাম্বুলেন্সগুলোকে গার্ড করা হচ্ছে
সাংঘাতিক ক্যান্সার পেশেন্ট, ডেলিভারি পেশেন্ট, আমাদের রামকৃষ্ণ মিশনের আছে, তারপরে আমাদের চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট আছে, তখন আমি পুলিশকে বলি এগুলো করা যাবে না। তখন পুলিশ তাদের সরিয়ে দেয়, পুলিশ তাদের সরিয়ে দেয়। আমাদের বিক্ষোভ করার মতো এখনো ভগবানের যে আশীর্বাদ দেওয়া আছে, যেদিন সিপিএম আমাদের ভবানীপুরে বিক্ষোভ করবে তার আগে আমরা গলায় দড়ি দিয়ে দেবো, কারণ আমাদের প্রয়োজন পড়ে না, কারণ আমরা তো গুন্ডা নই, গুন্ডার আশ্রয় লাগে না আমাদের। আমরা কথা বললাম রাজ্যের পরিবহন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে। মদন মিত্র বললেন যে অন্যান্য দিনের তুলনায় সরকারি বাসের সংখ্যা আজকে অনেক বেশি। আমরা ধর্মতলা চত্বরে যে চত্বরে পরিবহন মন্ত্রীকে পেলাম, সেখানেই দেখলাম বন্ধের বিরোধিতায় মিছিল বেরিয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে, এবং সেখানে বন্ধের বিরোধিতায় মিছিল তৃণমূল কংগ্রেসের তরফে বয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। এবং পরিবহন মন্ত্রী যেটা স্পষ্ট জানালেন যে বন্ধের স্বাভাবিক জনজীবন আছে এবং অধিকাংশ বেসরকারি বাস এবং ট্যাক্সিও রাস্তায় নেমেছে, যদিও যাত্রী সংখ্যা যে নিতান্তই কম সেটা কার্যত প্রকারান্তরে মেনে নিয়েছেন পরিবহন মন্ত্রী। এবং এর জন্য দীর্ঘ বাঙালির যে কর্মসংস্কৃতির প্রতি বিরূপতা এবং বাঙালির যে কাজ করার অনীহা এবং বন্ধে ছুটি মানে ভোগ করার যে একটা ইচ্ছে, ছুটি আমেজকে উপলব্ধি করার যে একটা ইচ্ছে সেটা, এবং বাম শাসনের 34 বছরের বন্ধ সংস্কৃতি, এসব কি দায়ী করেছেন পরিবহন মন্ত্রী? যদি রাস্তাঘাট শুনশান, এখনো পর্যন্ত বাস চললেও তাতে যাত্রী সংখ্যা নিতান্তই কম। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।